আপনারা যদি সরাসরি জিজ্ঞেস করেন আমার কাছে, তাহলে আমি সোজা উত্তর দিব যে বিএনপি এবং আওয়ামী লীগে সংস্কারপন্থী যারা যারা পরপারে চলে গেছেন এবং ইহলোকে আছেন ভালো আছেন। পরপারের খবর পাওয়া সম্ভব না, তবে আমরা তো দোয়া করি, আমরা তো সবারই রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা দোয়া করি যারা ইহলোক ত্যাগ করেছেন এই দুই দলের, এবং তারা অনেকে অনেকেরই জাতির প্রতি অনেক 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 অবদান আছে, সেই মানুষগুলো ভালো থাকুন। আসুন প্রথমে আওয়ামী লীগের কথাই বলি। আওয়ামী লীগে সে সময় সংস্কারপন্থী অংশ বলতে প্রকাশ্য যেটা যেটা বিএনপিতে ঘটেছিল, সেই ঘটনাটি কোনো একটা ভাবে বা রাজনৈতিক মেরুকরণের ওই টালমাটাল সময়ে আওয়ামী লীগে সেরকম ঘটেনি। ধরেন বিএনপিতে এম সাইফুর রহমান সাবেক অর্থমন্ত্রী বা মেজর হাফিজউদ্দিন আহমেদ তাদের নেতৃত্বে এবং বিএনপির প্রায় 116 জন সংসদ সদস্য সেই সংস্কারপন্থী অংশে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এবং বিএনপির কেন্দ্রীয় বেশ অনেক বড় একটা অংশ নেতৃবৃন্দ যারা এখন আছেন, অবশ্যই আপনি তাদের সম্পর্কে বলবো, তারা স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তারা সেই সংস্কারপন্থী অংশে যোগ দিয়েছিলেন। মান্নান ভূঁইয়া, এম সাইফুর রহমান, মেজর হাফিজউদ্দিন আহমেদ তারা মিলে বিএনপি দ্বিতীয় বিএনপি মোটামুটি স্থায়ী কমিটির মিটিংও করেছেন। সেই মিটিং নিয়ে অবশ্য কথা আছে, সেই মিটিংটি কোন প্রেক্ষিতে কোন অবস্থায় করেছেন। সেই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এটাকে দুর্দর রাজনীতি দুর্দর্শী সিদ্ধান্তই বলা যায়, তার গ্রেফতারের আগ মুহূর্তে তিনি যদি দলের মহাসচিব পদটা নিজের চিঠিতে চেঞ্জ না করতেন, তাহলে আজকের বিএনপি থাকতো কিনা সন্দেহ। কিন্তু এই পরিসরে, যেই পরিসরে বিএনপিতে হয়েছিল, এই পরিসরে আওয়ামী লীগে হয়নি। আওয়ামী লীগে যারা যারা হয়েছিলেন তারা এখনও কিছুটা ঘুরায় ঘেরায় ভালো অবস্থায় থেকেও নীতি নির্ধারণী পর্যায়ে তাদের সিদ্ধান্ত আসলে ওইভাবে কার্যকর হয় কিনা বা ওইভাবে শোনা হয় কিনা। কারণ আওয়ামী লীগে একটা কথা খুব প্রচলিত আছে, ফরগিভ বাট নট ফরগেট, ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। সেই নীতিটা যে আওয়ামী লীগ বজায় রেখেছে, এরা আওয়ামী লীগের সে সময়কার যাদের গায়ে সংস্কারের গন্ধ লেগেছিল তাদেরকে তাদের প্রতি নজর দিলে দেখা যায়, কাউকে কাউকে জাস্ট শুধু হয়তো সংসদ সদস্য হিসেবে রেখে দেওয়া হয়েছে, কাউকে কাউকে কোনো একটা পদবি দিয়ে রেখে দেওয়া হয়েছে, কাউকে কখনো মন্ত্রী করে তারপরে মন্ত্রিত্ব থেকে আবার সাইড করে দেওয়া হয়েছে। কিন্তু জেকে বসা যেটা, এটা বিএনপির ক্ষেত্রে যদি বলি, বিএনপিতে একটু ডিফারেন্ট রকম পরিস্থিতি আছে। বিএনপিতে সেই সময়ের সংস্কারপন্থী অংশের অনেকেই চলে গেছেন, তার মধ্যে ধরেন এম সাইফুর রহমান দুর্ঘটনাবশত গেলেন, মান্নান ভূঁইয়া নাই, তারপর আপনার লেফটেন্যান্ট জেনারেল মাহবুব তিনি রাজনীতি থেকে সরে গেছেন, তারপর সাদেক হোসেন খোকা তিনি মারা গেছেন, যদিও সাদেক হোসেন খোলাকার ছেলে এখন খুবই ফর্মে আছেন, খুবই তিনি একরকম বিএনপির একটা ক্রেজ বলা যায়। তারপর আশরাফুল ইসলাম তিনি মারা গেছেন, জেরে খান মারা গেছেন, নবিউল্লাহ নবী মারা গেছেন, এরকম বেশ ওই শ্রেণীর একদম উপরের শ্রেণীর, ধরেন নবিউল্লাহ নবীর প্রতি অভিযোগ ছিল যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙতে গিয়েছেন এবং কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করেছিলেন, এরকম অভিযোগও রয়েছে। তার সাথে আর যাদের নাম ছিল তারা আবার কিন্তু এখন ফর্মে আছেন, ভালো আছেন। ধরেন আমি যদি বলি বিএনপির যেই উইংগুলো, ধরেন রাজনৈতিক, আপনার পররাষ্ট্র, পররাষ্ট্র উইং, রাজনৈতিক উইং, মিডিয়া উইং, কেন্দ্রীয় কার্যালয়, এই জায়গাগুলোতে যেই মানুষগুলো আছেন সেই মানুষগুলো, ধরেন যে সেই সময় তো জানা ওপেন সিক্রেট ছিল, জহিরুদ্দিন স্বপন বলেন, ইমরান সালেহ প্রিন্স বলেন, আব্দুস সালাম বলেন, বা ইভেন মঈন খানের ব্যাপারেও তিনি অনিচ্ছাকৃত বা যেভাবে হোক সেরকম একটা ব্যাপার ছিল, সেই মানুষগুলো এখন বিএনপিতে মিডিয়া উইংয়ের প্রধান বা কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ন্ত্রণ করছেন, রাজনৈতিক সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছেন, এটা তাদের তাদের কৃতিত্ব। তারা হয়তো বিএনপির হাইকমান্ডের আস্থা অর্জন করতে পেরেছেন বা বিএনপির হাইকমান্ড হয়তো এমন কোনো ইনফরমেশান পেয়েছে যে তারা তখনকার পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য গিয়েছিলেন কি না। কারণ খুব ক্লিয়ার কাট, ধরেন 2008 নির্বাচনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে সরাসরি গিয়ে মনোনয়ন নিয়েছিলেন এবং খালেদা জিয়া একরকম ডেকেই মনোনয়ন দিয়েছিলেন তাকে বলা যায়। বিএনপিতে এটা নিয়ে স্বস্তি এবং অস্বস্তি দুটোই আছে বলা যায়। যেমন স্বস্তির ব্যাপার হলো তারা মনে করে যে হ্যাঁ, এই লোকগুলো যদি তখন ভুল করে থাকে, ভুল বুঝে এখন ডেডিকেটেডলি কাজ করছে, এবং সত্যিকার অর্থেই
সেই সময়কার সংস্কারপন্থী অংশের মানুষজন, নেতারা যারা বিএনপিতে বেঁচে আছেন, তারা এখন তাদের কর্মকাণ্ডে বেশ অ্যাক্টিভ। যারা একটু স্তিমিত হয়ে গেছিলেন গত মানে এক মাস ধরে, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত প্রায় তিন মাস ধরে যারা সবসময় মেন স্ট্রিমে ছিলেন, তারা সারা দেশে ছুটে বেড়াচ্ছিলেন, সংস্কারপন্থী অংশের মানুষজন একটু একটু ঘাপটি বা একটু চুপচাপ থাকার মতন ব্যাপারে ছিলেন। তারা গত মাসখানেক ধরে ফিল্ডে ছোড়াছুটি করছেন, সব কর্মসূচিতে থাকছেন। এটা একদিকে স্বস্তির ব্যাপার বিএনপির নেতাকর্মীদের মধ্যে, তারা মনে করতে পারে যে হ্যাঁ, লোকগুলোর আমাদের দরকার আছে, তারা ভুল করেছিল, এখন ভেদাভেদ বা এখন অন্য কিছুর ব্যাপার নেই। আবার অস্বস্তিও যে আছে এটাও স্বীকার করার উপায় নেই। অস্বস্তিটা আছে এই জায়গায় যে যে একবার করেছে, ওই যে ফরগিভ বাট নট ফরগেট, ক্ষমা করেছেন, এখন ক্ষমার সুযোগ নিয়ে আবার যদি কিছু হয়। আমি সবসময় বলি এই দুই দলের মধ্যে মির্জাফর বিশ্বাসঘাতক এবং মোস্তাক, এদেরকে নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কা করেন যারা রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, কারণ পিঠে ছুরি মারার কাজটা তারাই বেশি করে। তারপরেও সুষ্ঠু রাজনৈতিক ধারায় কেউ যদি তার ভুল বুঝে ফিরে আসে, সেই জায়গা থেকে আমি বলছি যে কেন হঠাৎ করে আপনারা বলতে পারেন যে এত বছর পর, ওয়ান ইলেভেনের এত বছর পর আজকে এই ওয়ান ইলেভেনের চরিত্রগুলোকে নিয়ে আপনি কথা বলতে বসেছেন? কারণ হচ্ছে আকাশে বাতাসে অনেক খবর ঘুরে বেড়ায়, সেই খবরগুলো আস্তে আস্তে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যখন সেই খবরগুলোর গুড়ি খুঁজে পাবো, গোড়া খুঁজে পাবো, ভিত খুঁজে পাবো, বা ভিতে আমি সন্তুষ্ট হব যে হ্যাঁ, ঘটনাটা এটাই ঘটছে, আমার কাছে সেই অথেন্টিক ইনফরমেশান আসবে, বা আমি কাউকে কোট করতে পারবো, তখন আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু সত্যিকার অর্থেই নানান কিছু নানান দিকে শোনা যায়, কারণ অনেক পক্ষ অনেক রকম খেলছে। এগুলো নিয়ে আমি আপনাদেরকে অনেকগুলো কন্টেন্টে নানানভাবে নানান কিছু কিছু সরাসরি কিছু আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছি। ফলে ওয়ান ইলেভেনের এত বছর পরেও ওয়ান ইলেভেনের খেলোয়াড়রা কী খেলা খেলবেন, এইটা যতই বিএনপি আওয়ামী লীগ তাদের মতো করে তারা পলিটিক্স করুক, তাদের মতো করে তারা হ্যান্ডেল করুক, আমরা যারা এই প্রজন্মটা দেখে এসেছি এইসব জিনিস, এবং সেই দুইটা বছর দেখেছি বাংলাদেশকে রাজনৈতিক শূন্য করা, বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা, -2 ফর্মুলা নিয়ে একেবারে ওই সুপার পাওয়ার, যেই সুপার পাওয়ারকে আজকে মনে করা হয় যে উনি আমার পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন, ওই সুপার পাওয়ার, যেই সুপার পাওয়ার সেই সময়ও বাংলাদেশকে ফাঁকা দেখতেই তারা সুখী বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। এ কারণে আমরা এখনও ওই ওয়ান ইলেভেনের কুশীলব এবং খেলোয়াড়দের দিকে নজর রাখতে চাই, নজর রাখতে চাই সেই সময়ের সাংবাদিকই বলেন আর সেই সময়ের এই বিশ্বখ্যাত অর্থনৈতিকবিদ বলেন, তিনি কোথায় করছেন, কী করছেন, কোন দেশে যাচ্ছেন, কোথাও কি টাকায় ঢালছেন কি না, টাকা ঢেলে নতুন নতুন উইং করছেন কি না, টাকা ঢেলে তিনি আবার কি -2 ফর্মুলার স্বপ্ন দেখছেন কি না, এইসব নজর রাখতে গিয়েই ওয়ান ইলেভেন প্রসঙ্গ আনা। আমরা এই সংক্রান্ত আরও বেশ কিছু কন্টেন্ট আগামী কয়েকদিনের মধ্যে আপনাদেরকে উপহার দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান, পূর্ণিয়া রাজনীতির একটি সুষ্ঠু ধারার প্রত্যাশা রেখে শেষ করছি।